নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 9টা বাজছে আর 3-4 দিন বৃষ্টির পর আজকে বেশ রোদ উঠেছে। আর দেখুন, ছোট ছোট গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর আকাশটাও আজকে বেশ ঝলমলে। চলুন রান্না শুরু করি। এই 3-4 দিন বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি, তাই মাছ মাংস সেরকম আনাও হয়নি। আর আজকে ছুটির দিনে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। তো এই ফ্রাইড চিকেনের প্যাকেটটা আছে এইটা, আর সঙ্গে এই পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে আজকে চিলি চিকেন করব। আর এটা খুব তাড়াতাড়ি হয়েই যায়, কারণ এখানে পকোড়াটা কড়াই থাকে। জাস্ট তেলে একটু ভেজে নিয়ে তারপর গ্রেভিটা বানিয়ে দেবো সস দিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ার এডুকেশন সিস্টেম কেমন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এখানে স্কুল কলেজ কেমন, কিভাবে পড়াশোনা হয়। আজকে সব কিছু নিয়েই কথা বলবো। এখানকার স্কুলিং সিস্টেম আমাদের ইন্ডিয়ার থেকে একটু আলাদা। যখন বাচ্চার বয়স ওই 1-2 বছর, তখন ওই প্লে গ্রাউন্ড বা ডে কেয়ারে দেওয়া হয়, যেখানে খেলাধুলাটাই মেন। এখানে তো সবাই মোটামুটি জব করে, তাই ডে কেয়ার এখানে বেশ চলে। 5-7 বছর বয়সে এখানে কিস দিতে দেওয়া হয়, তখন থেকে পড়াশোনা শুরু হয়। এখানে অনেকে ইংলিশ মিডিয়ামে সেই সময় দেয়, যাতে ইংলিশের বেসটা ভালো হয়। আর যখন বাচ্চার বয়স 8, তখন থেকে প্রপার স্কুলিং এখানে শুরু হয়। 8-13 বছর অবধি এলিমেন্টারি সেকশন, মানে যেটা প্রাইমারি স্কুল, তারপরে হয় মিডিল স্কুল, তারপরে হাই স্কুল। মিডিল স্কুল শুরু হয় 14-16 বছর অবধি, হাই স্কুল 17-19 বছর। হাই স্কুল শেষ করার পরই তারা ইউনিভার্সিটিতে যায়। এই হাই স্কুলে তাদের স্পেশালাইজেশন শুরু হয়ে যায়। কেউ লিটারেচার নেই আর কেউ সায়েন্স নেই, মানে যেরকম আমাদের আর্টস সায়েন্স নেওয়া হয়, এদের হাই স্কুলের সেই স্পেসিফিক সাবজেক্ট নিয়ে নিতে হয়। আর এই দেখুন, কথা বলতে বলতে আমার চিলি চিকেন এখানে রেডি হয়ে গেছে। প্রথমে চিলি চিকেনটা হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা করে নিই। এখানে আমি বিভিন্ন রকম ভেজিটেবল কেটে রেখেছি, এবার ফ্রাইড রাইসটা করে নিলেই হলো। আর যেহেতু চিকেন নেই, তাই আজকে চিকেন নাগেটস দিয়েই ফ্রাইড রাইসটা বানাবো। এখানে ইউনিভার্সিটি সিস্টেমটা আমাদের ইন্ডিয়ার মতনই। আমরা হাই স্কুলের পর কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জেনারেল লাইনে পড়ি, এখানেও হাই স্কুলের পর কেউ মেডিকেল বা ইঞ্জিনিয়ার বা BS MS করে। BS মানে হচ্ছে গ্র্যাজুয়েশন, যেটা আমাদের BSc বা BA বলে, আর MS হচ্ছে এখানে মাস্টার ডিগ্রি। আর এখানে BS MS বা ফার্দার PhD করার জন্য প্রচুর স্কলারশিপও পাওয়া যায়, তাই এখান থেকে অনেক ফরেন স্টুডেন্ট ন্যাশনাল স্কলারশিপ নিয়ে এখানে পড়তে আসে। সেই স্টুডেন্ট ভিসা বা কি কি স্কলারশিপ পাওয়া যায় সেটা নিয়ে নয় অন্য কোনো ভিডিওতে বলবো। এখানে হাই স্কুলের পর থেকেই জব পাওয়া যায়, তবে BS MS বা PhD থাকলে জবের ফেসিলিটিটা একটু বেশিই পাওয়া যায়। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে মিক্স ফ্রাই রাইস, সঙ্গে চিলি চিকেন, সাথে শসা আর পেঁয়াজ, এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। লাঞ্চের পর ওর ইউনিভার্সিটিতে একটু কাজ ছিল, ভাবলাম ওর সাথে আজকে যাই। এমনিতে এখানকার স্কুলে আমার তো কেউ পড়ে না, তাই স্কুলের পরিবেশটা কেমন বা কীরকম স্কুল সেটা আপনাদের দেখাতে পারছি না, যা মুখে বিবরণ দিলাম। কিন্তু ইউনিভার্সিটির পরিবেশ বা ডিপার্টমেন্টগুলো কেমন হয় সেটা আপনাদের দেখাতে পারবো। আজকে আমরা যাচ্ছি ওর ডিপার্টমেন্ট, যেখানে ও সবসময় কাজ করে। ওর ডিপার্টমেন্টে আমাকে প্রায় আসতে বলে, কিন্তু আশা হয়ে ওঠে না। আর ওর ডিপার্টমেন্টের পাশে এই বিল্ডিংটা হচ্ছে, প্রথমে পুরোটা লোহার ফ্রেম করে নিয়েছে, তারপরে আস্তে আস্তে বিল্ডিংটা উঠবে। আর কি সুন্দর প্রোটেকশন দেওয়া আছে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে ওর ডিপার্টমেন্ট। এই সাউথ কোরিয়া এমনিতেই খুবই সুন্দর, সাজানো গোছানো। আর এই জিয়নবুক ন্যাশনাল ইউনিভার্সিটিটাও সেরকম সুন্দর। আমি তো বেশিরভাগ বিকালবেলায় এখানে বেড়াতে বেরোই। চারিদিকটা যেরকম নিরিবিলি আর সেরকম সুন্দর। এটা হচ্ছে ডিপার্টমেন্টের সামনেটা। আজকে যেহেতু ছুটির দিন, তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না।
চলুন এবার ভেতরে যাই। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানে সেরকম কোনো সিকিউরিটি গার্ড থাকে না, প্রত্যেকটা বিল্ডিং এ এরকম করে স্ক্যানার থাকে। আর ও মানি পার্সটা ঠেকালো, আসলে ওর এই ডিপার্টমেন্টের আইডি কার্ড আছে, সেটা স্ক্যান করেই আমরা ঢুকে গেলাম। আমি যদি এমনি আসি এখানে ঢুকতে পারবো না, বা এই কার্ড দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে যেতেও পারবো না। প্রথমে আমরা চলে যাব ওর ল্যাবে, কারণ এখানেই তো বেশিরভাগ সময়টা কাটায়। আর এই যে এই সামনে খানটা হচ্ছে ওর ডেস্ক, এখানে ও রিসার্চের যত কাজ করে। আর আমি চারিদিকটা দেখছি আর বলছি এটা কার ডেস্ক, সেটা কার ডেস্ক, সঙ্গে ইনস্ট্রুমেন্টগুলো দেখছি। সত্যি ল্যাবটা দেখে আমার সে MSc BSc কথা মনে পড়ে যায়, কারণ ওর হচ্ছে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর আমারও ছিল বায়োলজি, তাই আমাদের ল্যাব খানিকটা এক। তাই এই ইনস্ট্রুমেন্টগুলো দেখে কিছুটা আমার সে গ্র্যাজুয়েশন MSc এর কথা মনে পড়ছে। কোরিয়ার কারিকুলামে টেক্সটবুকের থেকে প্র্যাকটিক্যালের উপরই বেশি জোর দেওয়া হয়, আর এখানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বেশি হয়। যেমন স্কুলে ছোট থেকে বেশ হাতের কাজ শেখানো হয়, তাছাড়াও গান বাজনা, পিয়ানো বাজানো এইসব তো শেখানোই হয়। এছাড়াও বিভিন্ন রকম স্পোর্টসের অ্যাক্টিভিটিও দেখা যায়, বিশেষত বাস্কেটবল। চলুন এবার ইনস্ট্রুমেন্ট রুমটা দেখায়। এখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, সঙ্গে প্রচুর অক্সিজেন সিলিন্ডার আছে, আর সেগুলোই ঘুরে ঘুরে দেখছি, কারণ সব ইনস্ট্রুমেন্ট তো আমার জানা নেই। যেগুলো জানি সেগুলো চিনতে পারছি, আর যেগুলো জানি না ওর কাছ থেকে জেনে নিচ্ছি। আর ল্যাবে বেশ আওয়াজ আছে, কারণ কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট চলছে। আর এই জায়গাটাই আমি দেখছিলাম ও কি কি কাজ করছিল, সেগুলোই ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। আর এখানে BSc লাস্ট ইয়ার থেকে রিসার্চ ওয়ার্ক শুরু করে দেয়, আর MSc হচ্ছে পুরোটাই রিসার্চ পারপাস। এখন একটু বাইরে যাচ্ছি, এই দুটো বিল্ডিং এর মাঝখানে একটা ব্যালকনি আছে, সেখান থেকে গোটা ডিপার্টমেন্টটা খুব সুন্দর দেখা যায়। আর এখান থেকে কি সুন্দর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আজকে চারিদিকটাই বেশ ফাঁকা ফাঁকা লাগছে ছুটির দিন বলে, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্ট্রাকচারই ওই একরকম। আর গাড়িগুলো দেখুন পার্কিং করার জন্য এইরকম দাগ কাটা থাকে। এখন আমি চলে এসেছি ওর অফিস রুমে, যেখানে ও রিসার্চ পেপারগুলো লেখে। আর এখানে থো আছে, থো ভিয়েতনামিস, আর ওইখানে PhD করছে। এটা হচ্ছে ওর অফিস রুম। আর ওই যে জানলার ধারে যেখানে আমি বসে আছি, মানে ওর জায়গাটাই আজকে কবজা করেছি, এখানে বসে ও কাজ করে। আর ওপরে বিভিন্ন রকম থিসিস পেপার আছে, সেগুলোই আমি দেখছিলাম। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আপনার হাজবেন্ড কি করে। আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি এই JVNU ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর। এখানে অনেকক্ষণ ওকে জ্বালাচ্ছিলাম, এবার বললাম তোমার যা কাজ আছে করে নাও, আমি এখানে চুপচাপ বসে থাকছি আর একটু চারিদিকটা ঘুরে দেখছি। এবার চলুন এখানকার ক্লাসরুমগুলো আপনাদের দেখায়। এই যে এই ভেতরে এটা হচ্ছে ক্লাসরুম, এইভাবেই থাকে, কিন্তু ভেতর থেকে দেখাতে পারবো না, কারণ প্রত্যেকটা রুমের বাইরে এরকম করে স্ক্যানার আছে, তাই যারা স্টুডেন্ট বা প্রফেসর তারা এখানে ঢুকতে পারবে, কারণ প্রত্যেকের আইডি কার্ড আলাদা থাকে। তো চলুন ক্লাসরুমগুলো দেখাতে পারলাম না, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট যে জায়গাটা, আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে স্টাডি রুম, যেটা কোনো লিভিং রুমের থেকে কম কিছু নয়। আর এটাই হচ্ছে স্টাডি রুম, বা রেস্ট রুমও বলতে পারেন, কারণ এখানে বসে কেউ পড়াশোনা করে, কেউ গল্প গুজব আড্ডাও দিতে পারে, আবার কেউ লাঞ্চও করতে পারে, আবার রেস্টও নিতে পারে। এই যে এখানে বসে সবাই ডিসকাস করতে পারে, বা এখানে এরকম করে শুয়ে ঘুমোতেও পারে, রেস্টও নিতে পারে। আর এখানে একটা ক্লোজ রুম আছে, যেখানে কোনো প্রাইভেট মিটিং বা প্রজেক্টার দিয়ে ডিসকাস হয়। চলুন এবার আমরা নিচে যাই, এটা হচ্ছে মেন অফিস রুম, যেখানে ওর অন্যান্য ল্যাব মেম্বাররা কাজ করে। আজকে ছুটির দিন বলে সেরকম কেউ আসেনি, শুধু থ্রিন এসেছে। থ্রিন ভিয়েতনামিস, আর এখানে MS করছে। আর আজকে ওর সাথে দেখা হয়ে একটু আমি গল্প করছিলাম। আর এটা হচ্ছে পুরো অফিস রুম। আমি আগেই বললাম MS মানে এখানে কিন্তু রিসার্চ ওয়ার্কই সব হয়, আর এরাও কিন্তু ফেলোশিপ পায়। Did you travel? Did you travel? Is it honey?
ওর সব কাজ হয়ে গেল আর আমারও এখানে ঘোরা হয়ে গেল। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা বাড়ি যাই, দেখা হয়ে গেল আমার ডিপার্টমেন্ট। তুমি 1.5 বছর পর মধ্যে তোমার ডিপার্টমেন্ট দেখালে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামসা হামিদা।